আগামী 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী লিটন। মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদে নুরী আলম চৌধুরী অডিটোরিয়ামে পদ্মা সেতু উদ্বোধন উৎসব উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাথে মতবিনিময় সভার এসব কথা বলেন তিনি।